আছে ভালো থাকতে হবে কারণ তো আমরা সিম্পল লাইফ সেমের ফ্যামিলি মেম্বার, আমি ভালো আছি। আজকে এসেছি শ্রীরামপুর, আর শ্রীরামপুরে এসেছি আর সামনে ঈদের বাজার আর চৈত্র সে, তো আমাদের শ্রীরামপুরে যে স্টেশনের গায়ে যে মার্কেটটা আছে সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কীরকম জিনিস পাওয়া যাচ্ছে, কত দামের পাওয়া যাচ্ছে, কত থেকে শুরু, বাচ্চা বড় সমস্ত কিছু। তো চলো তোমাদের মার্কেটটা ঘুরিয়ে দেখাই, আর তোমরা এসে শপিং করতে পারো কারণ ঈদ আর পয়লা বৈশাখ একদম কাছাকাছি। তো বেশি না বলে ভিডিওটা স্টার্ট করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো মার্কেটটা ঘুরিয়ে দেখাই তোমাদের। শ্রীরামপুরের মার্কেটটা হচ্ছে অনেক বড় আর একদম মানে আসাটা প্রচণ্ড সুবিধাজনক, কারণ স্টেশনের একদম গায়ে আমাদের শ্রীরামপুরের মার্কেটটা দেখতেই পাচ্ছ, ওই যে ওই জায়গাটা হচ্ছে মার্কেটটা। তো আসবেও কীভাবে, আসাটাও খুবই ইজি। তো তোমরা হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে শ্রীরামপুরে আসতে পারো, বর্ধমান থেকেও যে কোনো ট্রেন ধরে শ্রীরামপুরে আসতে পারো, এখানে সমস্ত ট্রেন দাঁড়ায়। আর একদম প্ল্যাটফর্ম মানে সিঁড়ি দিয়ে নামো, নেমেই নামা থেকেই মার্কেট স্টার্ট, পুরো অনেকটা মার্কেট। আর একদম রিজনেবল প্রাইসে সমস্ত কিছু পাওয়া যায়, সামনে চৈত্র সেল ঈদ আছে। তো দেখতেই পাচ্ছ, দেখো সিঁড়ি থেকে নেমেই এখানে মার্কেট শুরু হয়ে গেছে, সমস্ত ধরনের জিনিস এখানে পাওয়া যায়। তো চলো দেখাই তোমাদের মার্কেটটা আগে ঘুরে ঘুরে কী কী পাওয়া যায়, কত দামে কী জিনিস পাওয়া যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ দুধারে কত দোকান, সমস্ত জামা কাপড় সব মানে লোকে কিনতে শুরু করে দিয়েছে, আর 10টার আগে থেকে মার্কেটটা খুলে যায়, একদম রাত্রি 10টা অবধি চলে। কী নেই এই মার্কেটে, ব্যাগ থেকে জুতো থেকে এমনকি গাছপালা থেকে শুরু করে সমস্ত কিছু, দেখো ব্যাগ হেডফোন সমস্ত কিছু 150-200 টাকার জিনিসও পাওয়া যাচ্ছে। আবার ইয়াররিংসও পেয়ে যাবে যারা, আবার এখানে মানে খাবারও ফেসিলিটি আছে, দেখতেই পাচ্ছ মার্কেটটা শ্রীরামপুরে তো এত ভালো এই মার্কেটটা। না তোমরা ঘুরে 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 দেখো, কিনতেও পারবে একদম রিজনেবল প্রাইসে। কুর্তি ফুর্তিগুলোর কোয়ালিটি ভীষণ ভালো, এখানে দেখতে পাচ্ছ জুতো আর এখানে হচ্ছে সব জামা টামা দেখতেই পাচ্ছ, দেখো 200 টাকা থেকে স্টার্টিং এটা। আর ওদিকে চলো, আরও আরও ওদিকে চলো, আরও পুরো জায়গাটা জুড়ে জিনিস আর জিনিস। তোমাদের অন্য কোথাও যেতে হবে না যে হ্যাঁ টোটো ধরে অটো ধরে যেতে হবে, তাও নয়, এখানেই তোমরা কিন্তু সমস্ত কিছু একই মানে একই ছাদের তলায় যেমন বলে না সেই রকম সমস্ত কিছু পেয়ে যাবে। দেখো এটা হচ্ছে মেয়েদের যে প্লাজোগুলো আমরা পরি, সেই প্লাজোগুলো এখানে টাঙানো আছে, গেঞ্জি সমস্ত কিছু। তো তোমরা দেখতে থাকো। এখানে দেখো টপগুলো কি সুন্দর, যে গ্রাউন্ডগুলো কোমরে বেল্ট দেওয়া, তোমাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাচ্ছি। আমি কিছু কিনিনি, পরে কিনবো, কিন্তু আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে মার্কেটটা শেয়ার করি, কারণ একদমই পয়লা বৈশাখ 14ই এপ্রিল আর 11ই এপ্রিল হচ্ছে ঈদ, একদম দোরগোড়ায়। তো তোমরা মনের মতো জিনিস এখান থেকে পেয়ে যাবে, 100 টাকা থেকে এগুলো শুরু, দেখতেই পাচ্ছ দাম দেখিয়ে দিলাম। এবার জামা কাপড় তো দেখা টেকা হলো, অনেক কিছুই জামা কাপড় মেয়েদের দেখা হলো, এ হলো। এবার চলো অন্যদিকে যাই, কারণ ফুটপাতের দুধারেই কিন্তু এই মার্কেটটা বসে, ঠিক আছে? বড় দোকান ছোট দোকান সমস্ত ধরনের দোকানই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, সমস্ত কিছু পেয়েও যাবে। বড় বড় মার্কেটও এখানে আছে, যে ছোট মার্কেট তাও নয়, বড় বড় মার্কেটও আছে এবং রিজনেবল প্রাইসে তোমরা দরদাম করেও নিতে পারবে। দেখো এখানে ওড়নাগুলো কি সুন্দর, কি সুন্দর এক একটা ওড়না, লখনৌ চিকনের কুর্তি আছে, সমস্ত কিছুই অ্যাভেলেবেল আছে এখানে। তো আসো এসে মনের মতো শপিং করো, আশা করছি তোমাদের ভাল লাগবে, কারণ আমি তো শ্রীরামপুরে এখান থেকেই সমস্ত কিছু শপিং টপিং করি, মানে বরাবরই তাই এখান থেকেই শপিং করা। দেখো এখানে কানের দুলও আছে, চুড়ি হার কানের দুল সমস্ত কিছুই এখানে অ্যাভেলেবেল। তোমাদের তারাও একটুখানি কানের দুলের এটা দেখিয়ে দিই, দেখো কত ধরনের কানের দুল, এগুলো 20 টাকা থেকে শুরু, হাই রেঞ্জেরও আছে, 20 টাকা থেকে শুরু। যেমন তোমাদের আগের দিন আমি গ্রামের ব্লগ শেয়ার করেছিলাম, তোমরা ভালো রেসপন্স দিয়েছিলে। এটা হচ্ছে শ্রীরামপুরের আমাদের মার্কেট, চৈত্র সেল বলো ঈদ উপলক্ষে, যেহেতু আমি শ্রীরামপুর গিয়েছিলাম আমি ভাবলাম যে তোমাদের সাথে এটা কেন শেয়ার করব না, তোমাদের একটু হেল্প হবে জিনিসটা, তোমরাও আসতে পারবে, অনেকেই আসো। তো দেখো এখানে দেখো ব্যাগের সম্ভার, পুরো কত ধরনের ব্যাগ এখানে নিয়ে বসে আছেন, একদম রিজনেবল প্রাইসে 50 রুপিস থেকে স্টার্টিং,
ঠিক আছে, তা দেখো এখানে সব শাড়ি ঠাড়ি সমস্ত কিছু ঝুলছে, সমস্ত কিছুই। আর লোকের ভিড় দেখতে পাচ্ছো, লোক কেনাকাটা করছে, কারণ সামনে অকেশন আসছে না, তো সেজন্য লোক তো কেনাকাটা করবেই, তাই না? তো চলো তোমরা দেখো। এবং এখানে কি বলো তো, গোপালের পোশাকও এখানে বিক্রি হচ্ছে, যদি 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 কেউ চাও গোপালের পোশাক নিতে, সেটাও তোমরা নিতে পারবে। আর এখানে সানগ্লাস, তারপরে তোমার গাছ, সমস্ত কিছুই কিন্তু এই আমাদের শ্রীরামপুর মার্কেটে অ্যাভেলেবেল আছে। তো আসো শপিং করো। আর ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে এরকম সুন্দর সুন্দর আরও ব্লগ আসতে চলেছে। মেলা আছে, মলের ভিডিও আছে, অনেক কিছু আসতে চলেছে, তো সেগুলো তোমরা দেখতে পারবে আর জানতে পারবে। তো আর আমি বেশি বকছি না, বরঞ্চ তোমরা ব্লগটা শেষ অবধি দেখো আর কমেন্ট করে দিয়েছো, তো চলো দেখতে থাকো। দেখলে কত সুন্দর আমাদের শ্রীরামপুরের মার্কেটটা, প্রচণ্ড ভিড় হয়েছে, কারণ সামনেই একদম ঈদ, আর একটা রবিবার পরেই ঈদ, তারপরেই আমাদের পয়লা বৈশাখ। যেমন তোমাদের আদি সপ্তাহের হাটটা শেয়ার করেছিলাম, সেরকমই আমাদের শ্রীরামপুরের মার্কেটটা শেয়ার করলাম। চৈত্র সেলে কী কী পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে, ব্যাগ থেকে, জুতো থেকে, জামা থেকে, গাছ থেকে, খাওয়া দাওয়া, ঠাকুরের পোশাক, কী নেই সমস্ত কিছু আছে। তো তোমরা পারলে ঘুরে যেতে পারো, দেখে যেতে পারো, জিনিস কিনতেও পারো, একদম স্টেশনের যেহেতু গায়ে কিনতেও কোনো অসুবিধা নেই। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো যদি লাগে কী করবে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। ওয়েট করো আরও সুন্দর সুন্দর ব্লগের জন্য। আজকের জন্য টাটা, বাই বাই।